ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তাকে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় খারাপ তালা। জোরটা ঝটকা হায় জোর সে লাগা। জান আমাকে একটা ভিডিও কল দাও না। না জান, চেহারা খারাপ। আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করছিলাম? শালা আমি তো চেহারার কথা বলতেছি। শেষবারের মতো বলতেছি, পূজোর মার্কেট করতে নিয়ে যাবা কি না? দেখো আমি অসুরের বংশধর, আমাকে দ্বারা পূজোর মার্কেট হবে না। অসুর কি করে বধ করতে হয় তা খুব ভালো করে জানি। সেই দৈব শক্তি তোমাদের নাই যে অসুর বধ করবা। দৈব শক্তি লাগে না, খুনতি আর পুতাই যথেষ্ট। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবেন। আমার টাকা কেটে দেবো তাহলে। কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে যে আসবো আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে, এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। আমাদের ঘরে কুকুর। শুনছ, আজকে রতনদার বউকে দেখলাম। বউটা দেখতে খুব সুন্দর, কিন্তু কমর একটা বিশাল বড় কালো দাগ। কালো দাগ নয়, আমি ভালো করে দেখেছি। হারাম জাদা, নিজের বউকে ভালো করে দেখো না। তোকে একটা গল্প বলবো। হ্যাঁ, মন দিয়া শুনবি। হ্যাঁ, তো এক রাজার একটা কুকুর ছিল। হ্যাঁ, তো কুকুরটা প্রত্যেকদিন সকালবেলায় গু খেত। হ্যাঁ, তো রাজার চোখে একদিন পড়ে যায়। হ্যাঁ, কুকুরটাকে ধরে বেধুম মার। হ্যাঁ, রাজা বলছে সালা আর গু খাবি। হ্যাঁ, আর গু খাবি। হ্যাঁ, আর গু খাবি। হ্যাঁ, আর গু খাবি। হ্যাঁ হ্যাঁ বে, তুই সত্যি গু খাবি? হ্যাঁ। কিরিটিয়া তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি, তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হয় দিদি সকাল। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইল না 9 মাস? ও আচ্ছা। তোমার সাথে আমি 5 বছর প্রেম করলাম, কাল তোমার সাথে বিয়েও করলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, মিথ্যা কথাই বললে। নে বড়া, আমি আবার তোকে কি মিথ্যা কথা বললাম? কেন, তুমি ঘরে সাপ পুষে রেখেছো আমাকে আগে বলনি? সাপ? কই, আমি তো কোনো সাপ পুষিনি। কে বললো তোমায়? কাল রাতে আমি নিজে চোখে দেখেছি সাপ আছে। আবার জানো, আমি দেখলাম সাপটা 2টো ডিমও দিয়েছে। কি হল? উফ, আসে কাজ করে খুব কষ্ট হয়ে গেছে। একটু গামছাটা দাও। ওই যে আলনায় ভাঁজ করা আছে। তো ভাতটা দাও। ওই যে টেবিলে বাড়া। জল কই? ওই তো জল। তো আমার সে মোটা মুখ উড্ডে জানো কোন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব সময় শুধু ভয় দেখাবে, দিচ্ছি তো। বিয়ের আগে আমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল তুমি জানো? কি কুক্ষণে যে বিয়েটা তোমার সঙ্গে হয়ে গেল সেটাই ভাবি। তাই তো, পচা আমলের উপরেই তো যত মাছি বসে। আচ্ছা ভাবি, বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন? ছি, এগুলো কি বলেন, আমি কখনো ঘামি নাই। আপনি কখনো ঘামছিলেন নাকি? একবার সুমা বৌদির হাত ধরছিলাম, বউ দেখে ফেলাইছিল, তখন ঘামছিলাম। আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি? কালিকাতে যাবো চলো। আমি যাবো নি, আমার বোনকে লিয়ে যাও। তা দুটি খেতে দিয়ে দাও। আমি গেম খেলছি, আমার বোনকে বলো খেতে দিয়ে দিবে। ও, গেম খেলছি। আমি শুতে যাবো, আমার বোনকে লিয়ে যাও। এই এই দাঁড়া 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 দাঁড়া, এই তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না হয় নাই, হোটেলে অর্ডার করো। মানে কি, কেন রান্না হয় নাই? আমি পড়ে গেছিলাম, অনেক লাগছিল। বলো কি, কোথায় পড়ে গেছো আর কোথায় লাগছিল? বালিশের উপর পড়ে গেছি, ঘুম লাগছিল, ঘুমায় গেছি। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে।
এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বাড়িতে গেছে। ও আচ্ছা। ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস। আচ্ছা তাই নাকি? তা আপনি কি করেন? আমি শুধুই প্রেম করি। ও আচ্ছা, বাই দে ভাই, আপনি কি করেন? আমি গোড়া দিয়ে কাটতে দিই। বাই বাই টাটা। জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই। ওরে আমার সোনা বউ, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? জন্মদিনে কি চাও, যা চাবে তাই দেব। ও মাই গড, বলো কি, তাই নাকি? তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবে না, তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে। বাই বাই টাটা। এই দেখো তো এই শাড়িতে আমাকে কেমন লাগতেছে। ওয়াও, তোমাকে একটা পুতুলের মতো লাগতেছে। তাই নাকি? তা কোন পুতুলের মতো লাগতেছে? নাক লম্বা যে একটা পুতুল আছে না, ওটার মতো। কোন পুতুলের আবার নাক লম্বা? আরে চিড়িয়াখানায় গেলে দেখা যায়। কি বললা, আমি হাতি?